বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কর্মসূচি প্রত্যাহার। আজ রাতে এক ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কারীরা এই ঘোষণা দেন। তারা জানান যে তাদের মূল দাবি ছিল কোটা সংস্কার, আদালতের রায়ের মাধ্যমে সেটি বাস্তবায়ন হয়েছে। এছাড়াও কোটা আন্দোলনকে ঘিরে যে সকল অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার দাবি করেন তারা। তারা আরও বলেন যে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য। ডিবিএফ হাজতে থাকা এই সকল সমন্বয়কারীরা আজকে রাতে ডিবি প্রধানের সাথে রাতের খাবার খান তারা সবাই। উল্লেখ্য যে কোটা আন্দোলনকে ঘিরে এবার ব্যাপক সহিংসতা দেখা দেয়। প্রাণহানির পাশাপাশি রাষ্ট্রীয় অনেক সম্পদের ক্ষয়ক্ষতি হয়। বিটিবি ভবন, সেতু ভবন, মেট্রো রেল সহ অসংখ্য সরকারি প্রতিষ্ঠানে হামলা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত 20 জুলাই কার্ফি জারি করা হয়, যেটি এখনও বলবৎ।